রোদ অনেক দিন ধরে ভাবছিলাম তোকে সত্যিটা বলি কিন্তু সাহস করে উঠতে পারিনি কিন্তু এখন ভেবে দেখলাম কথাটা তোকে বলতেই হবে না হলে পরে তুই আমাকে ভুল বুঝবি রোদ আরমানের দিকে তাকিয়ে থেকে বলে দোস্ত কি বলবি জলদি বলে ফেল কারণ কথা মনের ভিতরে পশে রাখতে নেই আমাকে দেখিস না পেটের ভিতরে কথা চেপে রাখতে পারি না গড় গড় করে সব বলে দিই আরবান পুরো দমে ঘামছে দর দর করে কপাল বেয়ে ঘাম বেরিয়ে আসছে সমস্ত মুখে যেন চিন্তার ছাপ পাহাড় সমান যেন বোঝা নিয়ে বসে আছে রোদ আরমানের মুখের দিকে তাকিয়ে কিছুটা ধারণা করতে পারল যে আরমান কী বলতে চাচ্ছে রোদ নিজেকে সেভাবে প্রস্তুত করছে কথাগুলো শোনার জন্য মিনিট দশেক পরে এটার টেবিলে খাবার রেখে গেল কী রে আরমান তুই কি এভাবে চুপচাপ বসে থাকবি নাকি কিছু বলবি দেখ আটা বেশ বেজেও গেছে আর আমার অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আরমন বললো রোদ মাহি আমার সে পুরোনো ভালোবাসা ছিল যার সাথে আমার বিয়েটা হওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যক্রমে তোর সাথে মাহির বিয়েটা হয় আস্তে করে রোদ বলল হুম আমি সেটা জানি আরমন তো পুরোই অবাক তুই জানিস হুম কিভাবে কে বলেছে মাহি নিজের মুখে তোর বিষয়টা আমাকে বলেছে আমি তো প্রথম মাহিকে ভুল বুঝেছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম এখানে মাহির কি দোষ ছিল মাহি তো কোনো প্রতারণা করেনি যদি কেউ প্রতারণা করে থাকে সে হলো তোর বাবা যাকে তুই ভীষণ সম্মান করিস মাহি তোকে খুব ভালোবাসত কিন্তু এখানে মাহির কিছু করার ছিল না এক মিনিট রোধ মাহি আমাকে ভালোবাসতো মানে কথাটা বুঝলাম না কথাটা না বোঝার কী আছে মাহি তোকে একসময় খুব ভালোবাসত কিন্তু এখন তো আর বাসে না কারণ এখন যে মাহি বিবাহিত আর বিবাহিত মেয়ে শুধুমাত্র তার স্বামীকেই ভালোবাসে অন্য পরপুরুষকে না না এটা কিছুতেই হতে পারে না মাহি শুধু আমাকেই ভালোবাসে আর আমাকেই বাসবে আরমান এটা তোর আবেগের কথা আর আবেগ দিয়ে জীবন চলে না মাহি তোকে একসময় ভালোবাসতো কিন্তু বিয়ে হওয়ার পরে সে শুধু আমাকেই ভালোবাসে মেয়েদের বিয়ের পরে তার স্বামী একমাত্র ভরসা আর আমি মাহিকে যতটুকু চিনেছি তাতে সে তোকে অনেক আগেই ভুলে গেছে না এটা হতে পারে না চিৎকার করে বললো আরমান এটাই হয়েছে আর শোন তুই মাহাইকে ভুলে যা মাহি এখন রোদ চৌধুরীর স্ত্রী রোদ তুই মাহাইকে আমার কাছে ফিরিয়ে দে আমি মাইকে ছাড়া থাকতে পারছি না মাহীকে আমি আমার চেয়েও ভালোবাসি আরমান তুই কি পাগল হয়ে গেছিস নাকি মাহি এখন আমার স্ত্রী আর আমি আমার স্ত্রীকে তোর হাতে তুলে দিব এটা কি করে ভাবলি আরমান চেয়ার টেলে উঠে এসে রোদের শার্টের কলার টেনে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে শোন মাহী শুধু আমার মাহীকে যেভাবেই হোক আমার করবই। তোর মতো দশটা রোদও আমাকে আটকাতে পারবে না মাহীকে আমি কিছুতেই অন্য সংসার করতে দেবো না মাহের জন্য আমি কি না করেছি সব কি আবেগ দিয়েছিল কখনও না রোদ আরমানের হাতটা ধরে ছিটা মেরে সরিয়ে দিয়ে বলল তোর ক্ষমতা থাকলে আমার কাছ থেকে নিয়ে যা কথাটা বলে আরমানকে ধাক্কা মারে আঙুল নাড়াতে নাড়াতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় রোদ আরমান চেয়ারের উপরে বসে পড়ল। টেবিলের উপরে পানি ভর্তি গ্লাস রাখা ছিল পানিটা ঢক ঢক করে খেয়ে নিয়ে হাতের মুঠির ভেতর গ্লাসটা রেখে চাপ দিল মুহূর্তে সম্পূর্ণ হাতটা রক্তে ভিজে লাল হয়ে যায় হাতের তালুতে কাজ ভেঙে বিঁধে যায় পকেট থেকে রুমাল বের করে হাতে পেঁচিয়ে টেবিলের উপরে এক হাজার টাকার একটা নোট রেখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল আরমান এদিকে রোদের চোখ দুটো পানিতে ছলছল করছে কি শুনল এসব যাকে সে নিজের ভাই মনে করতো আজ সে তার শত্রু ভাবতেও পারছে না রোদ কিন্তু আজকে আরমানের কথাগুলো একদম কলিজা পর্যন্ত বিতেছে গাড়ি খুব দ্রুততার সাথে ড্রাইভ করে অফিসে পৌঁছায় রোদ মনের ভিতরে যে অশান্তি ঢেউ উঠেছে এটা কখনও থামান নয় সারাদিন অফিসে বসে বসে একই কথা ভাবছে দুপুরে লাঞ্চও করেনি সে আজ যেন কোনো খাবার গলা দিয়ে নামছে না মনে হচ্ছে কে যেন গলাটা শক্ত করে চেপে ধরেছে দম নিতেও কষ্ট হচ্ছে রোদের ফোনটা বেজে উঠল সারটা বেজে গেছে চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে সূর্য ডুবে গেছে না বোঝা যাচ্ছে না সারা আকাশ জুড়ে প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে যে কোনো সময় ঝড় উঠবে মোবাইল স্ক্রিনের উপরে মায়ের নাম্বারটা ভেসে উঠেছে হঠাৎ তার খেয়ালে আসলো বিকালে তো আনটিকে দেখতে যাওয়ার কথা ছিল হায় আল্লাহ সব ভুলে গেলাম যে এবার মাকে কি বলবো দ্বিতীয়বার কলটা বাঁচতে লাগলে রোদ রিসিভ করলো আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম রোদ তোর কষ্ট করে আসা লাগবে না তোর আন্টি এখন মোটামুটি ঠিক আছে কালকে সকালে বাসায় নিয়ে যাবে ঠিক আছে মা আমি এখনও অফিসে একটু পর বের হব হুম আমিও ধারণা করেছি তুই না আসাতে যে তোর হয়তো কাজের চাপ বেশি হুম আচ্ছা এখন কাজ দেখে বাসায় যা বাইরের আবহাওয়া তেমন ভালো না ঠিক আছে মা আপনি কখন বাসায় আসবেন রোদ আমি আজকে কি করে আসি বল তোর আনটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তো আমি আসতে পারবো না বাসায় সেটাও ঠিক তাহলে আমি কালকে আনটির বাসায় আসব। হুম আসিস কলটা কেটে চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো রোদ এদিকে আরমানের হাতের অবস্থা খুবই খারাপ ডক্টর এসে হাতটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে গেছে সাথে বেশ কয়েক প্রকারের ওষুধ লিখে দিয়ে গেছেন আরমানের বাবা মা আরমানের পাশে বসে আছেন আরমান তো কি সেই সকাল থেকে বলছি তোর হাত কেন কাটলি কিন্তু তুই কোনো উত্তরই দিচ্ছিস না কি হয়েছে একটু খুলে বলতো আরমানের বাবা বললেন নিশ্চয় আরমান কী রে তোর কি হয়েছে বলবি না আমার মাহিকে চাই বাবা মাহিকে আমি অন্যের ঘরে সংসার করতে দেখতে পাচ্ছি না অনেক চেষ্টা করেছি মাইকে ভুলে থাকার কিন্তু কিছুতেই পারছি না অনেক করে নিজের মনকে বুঝিয়েছি যাতে করে রোদের সাথে সুখে থাকুক কিন্তু কিছুতেই মেনে নিতে পারছি না বুকটা ফেটে হাহাকার করছে মনটা যে কত টুকরা হয়েছে গুণে শেষ করা যাবে না বাবার হাত ধরে কান্না ভেঙে পড়ে আরমান বাবা আমি তোমার কী ক্ষতি করেছিলাম তুমি আমার এত বড় সর্বনাশ করলে এর থেকে তুমি যদি আমার গলাটা টিপে মেরে ফেলতে তাহলেও এতটা আফসোস লাগতো না বাবা তুমি চিন্তা করে দেখো তোমার আরমান আজকে কতটা সুখে আছে আরমানের বাবার চোখ বেয়ে পানি পড়ছে ছেলের কষ্ট আর সহ্য করতে পারছে না আজ নিজের ভুলের কারণে ছেলেকে এত বড় শাস্তি দিয়েছে কি হবে এত টাকা পয়সা দিয়ে তার একমাত্র ছেলেকে যদি হারিয়ে ফেলে তাহলে কোথা যাবে এই টাকার অহংকার এত কিছু ভাবতে ভাবতে আরমানের বাবা আরমানকে রেখে রুম থেকে বেরিয়ে যায় দরজার আড়ালে বসে হু হু করে কাঁদতে লাগলো বুক ফাটা আত্মনাত্মার আরমানের চোখের দিকে তাকে কথা বলার মতো সাহস নেই এদিকে এত কিছু ভাবতে ভাবতে বেশ খানিকটা রাত হয়ে গেছে মনে পড়ে যায় মাহির কথা অফিস থেকে বেরিয়ে নিচে গিয়ে গাড়ি বের করে দেখে বাহিরে বেশ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সে এতক্ষণ খেয়াল করেনি যে বাইরে বৃষ্টি হয় গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ খুব জোরে জোরে গুড় গুড় করে মেঘ ডেকে উঠল এতক্ষণ বাতাস বন্ধ ছিল এখন বেশ হালকা হালকা বাতাসও বইতে লাগলো বেশ শীত ভাব লাগছে রোদ দরজায় কলিং বেল দিলে কলি এসে দরজাটা খুলে দিল তারপর রোদ ঘড়ির দিকে তাকিয়ে দেখে নয়টা পঁয়তাল্লিশ বাজে রোদ ডাইনিং রুমের দিকে তাকিয়ে দেখলো টেবিলে খাবার সাজানো রোদের পেটে ভীষণ খিদা থাকা সত্ত্বেও তার কেন জানি খেতে ইচ্ছে করছে না রুমের ভিতরে ঢুকে দেখে মাহি জানালার পাশে মাথা ঠিকিয়ে দাঁড়িয়ে আছে রোদ আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকলো পেছন থেকে মায়ের কোমরে হাত দিতে মায়ের পেছনের দিকে মাথা ফিরিয়ে রোদের দিকে তাকায় রোদমাহের কপালে চুমুকে দিয়ে বলল আই লাভ ইউ জান কি করছো এখানে দাঁড়িয়ে থেকে বাহিরে পরিবেশটা বেশ লাগছে তাই দেখছি হুম আসলে আজকের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর রোদমাহের কাঁধে মুখলুকিয়ে বলে জান চলো আজকে দুজনে বৃষ্টি বিলাস করি মাহে মুসকি হাসি হাসলো তারপর রোদমাহেকে কোলে তুলে নিয়ে ছাদের উপরে উঠলো মাহিকে কোল থেকে নামিয়ে দিল তারপর মাহের হাত ধরে ছাদের উপরে হাঁটতে লাগলো একটু পরেই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেল দুজনে আকাশের পানি এক তাকিয়ে থাকে মাহির ঠোঁট বেয়ে বৃষ্টির পানি টপ টপ করে পড়ছে তাই দেখে রোদ হাসছে তারপর মাহির ঠোঁট বেয়ে পানি পড়ছে আর সে পানি রোদ চুষে খাচ্ছে মাহের লজ্জার চোখ বন্ধ করে থাকে তারপর মাহির পুরো শরীরে চুমু খেতে থাকে প্রায় ত্রিশ মিনিট এভাবে চলতে থাকলো দুজনের দুষ্টু মিষ্টি ভালোবাসা বৃষ্টি শেষ হলে মাহিকে আবারও কোলে তুলে নিয়ে নিচে নেমে ওয়াশরুমে ঢুকলো ভিজা কাপড় চেঞ্জ করে রোদ চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায় একটু পরে মাহিও বেরিয়ে আসে রোদ মাহির দিকে তাকিয়ে বলে যান দুই কাপ হট কফি করে আনো দুজনে একসাথে খাবো মাহি মুসকে হাসি দিয়ে বললো আচ্ছা দশ মিনিট ওয়েট করেন আমি যাব আর আসব। অনেক রাত পর্যন্ত আরমান শুয়ে শুয়ে মাহের কথা ভাবতে থাকে মনে মনে ভাবে আসলে মেয়েরা ভীষণ স্বার্থপর এতটা বছর যার জন্য অপেক্ষা করেছিল যাকে নিজের করে পাবে বলে কিন্তু এখন তো দেখছে সে নিজেই বড় স্বার্থপর আমার এতদিনের তিল তিল করে গড়া ভালোবাসা তো অল্প কয়েকদিনের মধ্যে ভুলে গেছে কথাগুলো ভাবতে ভাবতে বুকের বা চিনচিন করে ব্যথা শুরু করতে থাকে মায়ে আমাকে ভুলে যাওয়ার আগে কি তোমার বেবেকি একটুও বাঁধেনি আমি কষ্টে আছি না মরে গেছি একবারের জন্য খোঁজ করনি নিজের দিকটার কথা চিন্তা করলে আমাকে ভুলে গিয়ে খুব তো নতুন করে সংসার শুরু করেছ কিন্তু যাকে আগলে রেখে এতদিন স্বপ্ন বুনেছিলে সেই স্বপ্ন আজ মাটির নিচে চাপা পড়ে গেছে আমার কথা কি একবারও মনে পড়ে না বলেছিলে যত বাধায় আসুক না কেন আমার হাত কখনো ছাড়বে না কিন্তু আজ পেছনের সব স্মৃতি ভুলে গিয়ে আমার হাতটা ছেড়ে দিতে একটি ভাবলে না কথাগুলো বলতে বলতে বালিশের উপরে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আরমান অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করেও আরমানের চোখে একটু ঘুম আসে না হঠাৎ কি মনে করে বিছানা ছেড়ে উঠে সে আস্তে আস্তে ছাদে যায় ছাদে গিয়ে সামনে তাকিয়ে দেখে চেয়ার রাখা তারপর চেয়ার টেনে বসলো কিছুক্ষণ পরে আরমানের কাঁধের উপরে কারো হাতের স্পর্শে সে লাফিয়ে ওঠে পিছনে ফিরে তাকায় অবাক হয়ে বলে মা তুমি আরমান তুই এখনও ঘুমাস না মা ঘুম আসছে না কিন্তু তুমি এত রাতে ছাদে এলে কেন ঘুমাওনি কি করব বল আমারও তোর মতো একই অবস্থা ছেলেকে এভাবে নিদ্রাহীন দেখে কোনো মা কি পারে শান্তির ঘুম ঘুমাতে তুই বল বাবা পারে নিশ্চয় পারমান বাবা তুই এভাবে করতে করতে একসময় তো অসুস্থ হয়ে পড়বি খাওয়া দাওয়া ঠিকমতো করিস না তুই কি নিজেকে শেষ করে দিতে চাস একটা মেয়ের জন্য নিজের মাকে তুই কষ্ট দিবি কার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস যে মেয়ে নিজের সুখের কথা চিন্তা করেছে তোর কথা একবারও ভাবেনি আমি মানলাম তোর বাবা এই বিয়েটা ভেঙে দিয়েছে কিন্তু তাই বলে মাহির বাবা বলল আরেকজনকে বিয়ে করতে আর তাতে সে রাজি হয়ে গেল আসলে মাহি তোকে কখনও ভালোই বাসেনি তোকে শুধু প্রয়োজনে ব্যবহার করেছে এখন তুই বলতে পারিস মা তুমি এসব কী বলছ তাহলে আমি বলবো যা বলছি সব ঠিকই বলছি মাহি সেদিন চুপ ছিল আর কেন সে চুপ ছিল মাহি তো তোকে রিয়েল লাভ করতো তাহলে কি করে রোদকে বিয়ে করলো আরমান আমি এটা মেনে নিলাম মাহির বাবা মা জোর করে রোদের সাথে বিয়ে দিয়েছে কিন্তু মাহি কি তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল তোর অসুস্থতার খবর শুনে একবারও দেখতে আসেনি এই তোর ভালোবাসা শোন ভালোবাসা হল পবিত্র মন থেকে ভালোবাসতে হয় কিন্তু মন এত সস্তা না যে ইচ্ছা করলে কাপড়ের মতো চেঞ্জ করা যায় কিন্তু মাহি তো টাকার কাছে আজ বিক্রি হয়ে গেছে তোর এত বছরের ভালোবাসাকে ভুলে গেছে আরমান প্রেমের পথে সবসময় কাঁটা থাকে এই কাটা কখনো দেখা যায় না কিন্তু চলতে গেলে হোচুট খেতে হয় আরমান বাবা মাহি যদি তোকে ভুলে গিয়ে নতুন করে পথ চলতে পারে তাহলে তুই কেন পারবি না বাবা আরমান নিজেকে সামলেনি না হলে শেষে আরও কষ্ট পেতে হবে আরমান মাকে জড়িয়ে ধরে বলে মা আমি একটুও ঘুমাতে পারছি না চোখ বুঝতে মাহির মুখটা ভেসে ওঠে আরমানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল বাবা মন খারাপ করিস না আরমান এবার নিচে চল অনেক রাত হয়ে গেছে মায়ের হাত ধরে নিচে নেমে আসলো আরমান আরমানকে বিছানার উপরে শুয়ে দিয়ে চুলগুলো টেনে দিচ্ছে প্রায় মিনিট পাঁচেকের ভিতরে আরমান ঘুমিয়ে পড়লো তারপর রুমের লাইট অফ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল এদিকে রোদের বুকের উপরে মাথা রেখে মাহি ঘুমোচ্ছে সকালে সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে মায়ের চোখে পড়লো মাহি আধো আধো চোখে তাকালো পাশে রোদ মাহিকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে মাহী রোদকে সরিয়ে ওঠার চেষ্টা করলো রোদ মা আরও জোরে শক্ত করে চেপে ধরল আবার আস্তে করে রোদের হাটটা ছাড়ানোর চেষ্টা করল তখনই রোদ চোখ খুলে তাকিয়ে মুসকে হাসি দিয়ে বলে যান কোথায় যাচ্ছ রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে কি করবে মাকে হেল্প করব মাকে হেল্প করা লাগবে না তুমি আমার কাছে থাকো ইয়ে মানে সারা রাত তো ছিলাম এখন যাচ্ছি কথাটা বলে মাহী রোদের হাটটা সরিয়ে নিচে নামার জন্য পা বাড়াতেই যাবে তখন রোদ মায়ের হাত ধরে এক টান দিয়ে বুকের সাথে ঝাঁপটে ধরলো তারপর মায়ের নাকের সাথে নিজের নাক ঘষে দিয়ে বলল আই লাভ ইউ জান তারপর আচমকে মায়ের ঠোঁট দখল করে নিল মাহী তো পুরোই শখ লজ্জারাঙ্গামুখে রোদের দিকে তাকায় কি হলো এভাবে চোখ বড় বড় করে তাকাও কেন এমনি আচ্ছা আপনি কি করছেন শুনি আমাকে ছাড়ুন আমি মায়ের কাছে যাব। কোথাও যেতে পারবে না তুমি আমার কাছে থাকো না আমি এক্ষুনি উঠব রোদ আরো শক্ত করে মাইকে জড়িয়ে ধরল নাও এবার ওঠো দেখি তোমার গায়ে কত শক্তি আমি কি আপনার সাথে বক্সিং করতে এসেছি যে এমনটা বলেন রোদ হাসল তারপর মাহের হাতটা ছেড়ে দিয়ে বলল এবার যাও মাহি বিছানা দিয়ে নেমে একটু সামনের দিকে এগিয়ে বলল আপনি এতটা ভিতু জানতাম না হিহি করে হেসে দিয়ে বলেই দৌড়ে পালালো মাহি রোদ নিজের মাথায় চুল হালকা করে টেনে দিয়ে মুখের কোণে হাসিয়ে এনে তারপর বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলো মায়ের রান্নাঘরে ঢুকলো মাকে না পেয়ে সোজা তার রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়লো মা তো বাসায়নি ঘড়ির দিকে তাকায় সকাল সাতটা পঁয়তাল্লিশ বাজে মা তো নেই তাহলে এখন কি হবে আমি তো নাস্তা বানাইনি মাথায় হঠাৎ বুদ্ধি চলে আসলো তাড়াতাড়ি ফ্রিজ থেকে ডিম আর সবজি বের করলো তারপর ভাত বের করে রেখে সবজি কেটে ছোট ছোট করলো কয়েকটা কাঁচামরিচ ফালি করে পেঁয়াজ কুচি করে কড়াইতে তেল দিয়ে তাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে নাড়তে থাকে মিনিট পাঁচেক পরে ডিম ভেঙে দিয়ে সবজির সাথে নাড়তে থাকে সবজিটা হালকা সিদ্ধ হলে ভাত দিয়ে মিনিট দশেক নাড়াচাড়া করে তুলে ফেলল ভাত ভাজি রোদের আবার প্রিয় একটা খাবার এটা মাহি মায়ের মুখ থেকে শুনেছি কোলে মেহেতাকে কোলে নিয়ে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায় কোলের মুখ দেখে বুঝতে পারল কোলের একটু সমস্যা হয়েছে তাই এভাবে তাকাচ্ছে মাহি বসা ছেড়ে উঠে এসে মেহেতাকে কোলে তুলে নিল মেহেতা ড্যাব ড্যাব করে আছে অন্যদিকে কলি তুই নাস্তা করে তারপর ফ্রেশ একটা ঘুম দে তোর কি শরীর খারাপ না কি আর তোকে দেখে মনে হচ্ছে রাতে ঠিক মতো ঘুমাতে পারিস নি হ্যাঁ গোয়াফা রাইতে গায়ে মেলা জ্বর আইছিল তাই সারা রাত ঘুমাইতে নি হুম তাহলে আমাকে ডাকলি না যে কী করে ডাকি কন্ত সারা রাত দিন তো দেহি কামই করেন আর রাইতেও যদি একটু ঘুমাইতে না পারেন তাহলে তো আবার অসুস্থ হইয়া পড়বেন আচ্ছা শোন তোর এত বেশি বুঝে কাজ নেই যেটা বলছি তাই কর নাস্তা করে রেস্ট নে। আচ্ছা আফা কলি শোন এদিকে আয়ত কলি মায়ের কাছে এগিয়ে আসলো তারপর মাই কলির গায়ে হাত দিয়ে বলল গা তো এখনও বেশ গরম বিকালে ডক্টরকে বাসায় আসতে বলবো কেমন থাক আফা মোর লাগিয়া এত কিছু করণ লাগবে না জ্বর এমনিই চলে যাইবো চিন্তা করেন না চুপ একদম চুপ কোনো কথা বলবি না মাহি নাস্তার প্লেটটা কলির হাতে দিয়ে বললো যা রুমে গিয়ে নিরিবিলি খেয়ে নি কলির চোখ পানিতে ছলছল করছে নাস্তার প্লেটটাও ধরছে না কি হলো কলি তোর চোখে পানি কেন কি হয়েছে বাড়ির কথা মনে পড়লো নাকি কলি কাঁদো কাঁদো হয়ে বলল আফা মোর তো মা নাই ছোটবেলায় মাকে হারিয়েছি তারপর বাবা একখান বিয়ে করে সৎ মায়ের জ্বালায় ঠিকমতো খাইতেও পারিনি এক রাতে অনেক জ্বর আসে সেদিনের কথা মনে পড়লে এখনও বুকটা ধুরপাক খায় মাই কলির কাঁধে হাত রেখে বলে কি হয়েছিল সে রাতে কলির চোখ দুটো বড় বড় করে নিচে তাকায় চোখ দিয়ে অনবর্ত পানি পড়ছে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি মাই কি বলবে বুঝতে পারছে না কিন্তু এটা ধারণা করতে পেরেছে কলির জীবনে বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে যেটা হয়তোবা সারা জীবনের কান্না না মাই কলিকে আবারও জিজ্ঞেস করে এই তোর কি হয়েছিল সেদিন রাতে বলতো কলি মায়ের মুখের দিকে তাকাতেই মুখটা পুরো ফ্যাকাসে হয়ে যায় যেন বুকের ভিতরে চেপে থাকা কষ্টটা বেরিয়ে আসতে যাচ্ছে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থেকে হাওমা করে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো কলি মাহি মেহতাকে কোলে নিয়ে কলির পাশে বসে কাঁধে হাত দিতেই কলি মুখটা তুলে মাহের থেকে তাকায় কলি এভাবে চুপ করে থাকার মানে কি আমি তো পেছনে সেই রাতের ঘটনাটা শুনতে চাই আমার সাথে শেয়ার কর দেখবি তোর মনটা হালকা হয়ে গেছে কলি দু হাত দিয়ে চোখ মুছে আমতা আমতা করে বলে সেদিন রাত প্রায় অনেক বেজে গেছিল তাই কয়টা বাঁধছিল কইতে পারুম না মোর গায়ে অনেক জ্বর উঠছিল মই বিছানার উপরে শুয়া পড়ছিলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছিল একটু পর দরজা ঠেলা শব্দ কানে আয় বাবা আইসে ভেবে সামনের দিকে না তাকাইয়া বলি আব্বা মোর গায়ে মেলা জ্বর হইছে কালকে মুই কোনো কাম করতে পারম না তুমি মাইরে কইয়া দিও ঠিক তখনই হঠাৎ কইরা মোর মুখ কেটা জানি চাইপা ধরে অনেক মোড়ামুড়ির পর দেহি সৎ মায়ের ছোট ভাই খুব জোরে চিৎকার দিলে সৎ মা দৌড়ে আহে আর এসে কয় কি সুমন একটা কাম দিছি তোরে তুই এখনও কামটা করতে পারিস নাই তোরে দিয়া কিছু হইব না আফা আপনি কোনো চিন্তা করেন না আমি এখন কামটা করতেছি সুমন কথা বলা শেষ করে মোর শরীরের জামাটা টান দিয়া ছিঁড়তে লাগলো মো নিজেকে বাঁচানোর জন্য মায়ের কাছে সাহায্য চাই তিনি উল্টো বলেন সুমন জলদি কামটা শেষ করো আর এমনভাবে কর যাতে সারা জীবন মনে থাকে আজকে রায়তের কথা সৎ কথা মতো তার ভাই নর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে বারবার আমাকে ধর্ষণ করতে থাকে ক্ষুদা মিটে যাওয়ার পরে রক্তাক্ত অবস্থায় মরে শুনশুন এলাকায় বাইকে করে ফেলে রেখে যায় অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে মই জ্ঞান হারিয়ে ফেলি সকালবেলা ঘুম ভাঙলে হসপিটালের বেডে নিজেকে আবিষ্কার করি পরে জানতে পারি ভোর রাতে এক ভদ্রলোক গাড়ি করে এসে মোরে হসপিটালে ভর্তি করে রেখে যায় তিন দিন পর যখন মোর নামটা কাটা হয় তখন হসপিটাল থেকে নেমে নিচে দাঁড়িয়ে থাকি ঠিক তখন একটি লোক মোর পাশে এসে দাঁড়ায় তারপর আস্তে করে বলে এখন কেমন আছো কথাটা শুনে শুরুতে অবাক হই পরে তার কথা বুঝতে পারি ইনিশি লোক যে ওই দিন রাতে আমাকে হসপিটালে নিয়ে ভর্তি করিয়েছিল এই শোনো তোমাকে একটা কথা বলি আমতা আমতা করে জি কন যদি কিছু মনে না করো তাহলে আমার বাসায় তোমাকে নিয়ে যেতে চাই আর সেখানে তুমি আমার বোন হিসেবে থাকবে যদি তোমার কোনো আপত্তি না থাকে লোকটিকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে তারপর কইলাম ইচ্ছে আমি রাজি তারপর সেই লোকটি এখন কোথায় আফা সেই লোকটি অন্য কেউ না রোদ ভাইয়া মায়ের চোখ কপালে উঠল কি বলবে বুঝতে পারছে না কলির মুখে রোদের প্রশংসা শুনে রোদের প্রতি আরও সম্মান বেড়ে গেল কলি তোর জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাবতেও পারছি না মা তো মাই হয় সেটা নিজের মা হোক আর সৎ মা হোক কিন্তু সৎ মায়েরা কখনও অন্য সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নেয় না তারা সব সময় তাদেরকে প্রতিপক্ষ ভাবে কিন্তু কেন এমন করে এটাই তো বুঝতে পারছি না আমারও সৎ মা আমি বুঝি সৎ মা কী জিনিস বলি তোকে সান্ত্বনা দেবার মতো আমার কোনো ভাষা জানা নেই তবে ছোট বোন হিসেবে এতটুকু বলবো বোন অতীতে যা হয়েছে সেটা ভুলে যা আর নতুন করে বাচ্চার স্বপ্ন দেখ জানি এটা খুব কঠিন একটা কাজ কিন্তু অসম্ভব কিছু না কলি আমি জানি তুই ভীষণ সাহসী একটা মেয়ে তাই তোর প্রতি আমার অটুট বিশ্বাস তুই সব ভুলে গিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে যাবি রোদ এসে মায়ের কোল দিয়ে মেহেতাকে কোলে নিল মাহি তুমি কলিকে রুমে নিয়ে যাও আমি মেহেতাকে নিয়ে রুমে যাচ্ছি হুম মাই কলিকে নিয়ে চলে গেলে রোদ রুমে ঢুকলো মেহতার মুখটার দিকে একদিনে তাকিয়ে আছে মেহতা দেখতে মোহনার মতো হয়েছে মোহনার কথা মনে পড়তে চোখ দুটো জলে ভরে গেল রোদের মেহেতার কপালে খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো একটু পরে মাই এসে রোদের পাশে বসলো রোদের মুখ দেখে বুঝতে পারলো রোদের মন খারাপ আপনি নাস্তা করবেন না আস্তে করে বলল করব একটু পর আপনার কি শরীর খারাপ না তাহলে তেমন কিছু না মোহনার কথা মনে পড়ল নাকি অবাক হয়ে মায়ের দিকে তাকায় রোদ কিন্তু কোনো উত্তর দিচ্ছে না মাহে তো পুরো শিউর হয়ে যায় এবার মেহেতাকে কোলে নিয়ে মোহনার কথা মনে পড়ে গেল তাই না আসলে সত্যিকারই ভালোবাসা কখনো ভুলে যাওয়ার মতো না আর যে মানুষটি দুনিয়া থেকে বিদায় নেয় সেই কষ্টের মতো এত বড়ো আঘাত দুনিয়াতে আর আছে বলে মনে হয় না চোখের সামনে দিয়ে ভালোবাসার মানুষটি হারিয়ে গেলে কষ্টটা একবারে বকে এসে লাগে মনে হয় ছুরি দিয়ে কেউ বুকটা টুকরো টুকরো করেছে রোদ নিশ্চুপ এমন সময় রোদের মোবাইলটা বেজে উঠল ফোনটা ওয়াটপের উপরে রাখা ছিল মায়ে ফোনটা দাও মা বসা ছেড়ে উঠে ফোনটা নিয়ে রোদের সামনে ধরল মায়ের হাত থেকে মোবাইলটা নিয়ে স্ক্রিনের উপরে তাকিয়ে দেখে স্যারের নাম্বারটা ভেসে উঠেছে নাম্বারটা দেখিয়ে মুখের করে হাসি ফুটে উঠেছে কলটা রিসিভ করে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রোদ তোমার হানিমুনে যাওয়ার টিকিট কনফার্ম করেছি শুক্রবার সকাল সাতটা পঁয়তাল্লিশে তোমাদের কক্সবাজার যাওয়ার বাস ছাড়বে সাথে হোটেলে বুকিং দিয়ে রেখেছি রোদ নাড়াচড়া দিয়ে বসল শুক্রবার হুম ঠিক আছে কলটা কেটে দিয়ে রোদ হাসতে থাকে মাহি রোদের হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছে না এদিকে রোদের কোলে মেহেতাও হাসতে থাকে মামনি আমরা শুক্রবার ঘুরতে যাব। কত মজা হবে তাই না মামনি শুক্রবার ঘুরতে যাবেন মানে কোথায় যাবেন কক্সবাজার হঠাৎ করে কক্সবাজার কেন হানিমুন করতে বলে ভীষণ লজ্জা পাইরত হা হা হানিমুন করতে হুম আমরা তিনজনে যাব তুমি আমি আর মেহতা দারুণ মজা হবে তোমার হাত ধরে সমুদ্র সৈকতের পার ঘেসে হাঁটব সমুদ্রে গোসল করবো আমি তোমার গায়ে পানি ছিটিয়ে দিবো আর তুমি তোমার চোখ ঠেকে রাখবে তারপর আমার গায়েও পানি ছিটিয়ে দেবে আচ্ছা শোনেন হুম বলো যাওয়াটা কি খুব বেশি ইম্পর্ট্যান্ট হুম অবশ্যই স্যারের তরফ থেকে এটা একটা গিফট বলতে পারো দুজনের জন্য যদি না যায় তাহলে স্যার ভীষণ কষ্ট পাবে ও তাহলে আর কিছু বলার নেই আজ তো বুধবার শুক্রবার যাবেন কিন্তু মাকে তো জানানো হয়নি ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না মাকে আমি জানিয়ে দেবো তাছাড়া মা তো আজকে চলে আসবে হুম আপনি যেটা ভালো মনে করেন তাই করেন মাহি মেহেতাকে কিছু খাইয়ে দাও হ্যাঁ এখনই খাওয়াবো তারপর ওদের কোল থেকে মেহেতাকে নিয়ে খাবার টেবিলে গেল ফ্ল্যাক্সে পানি গরম করাই ছিল তারপর সেরেলাক তৈরি করে মেয়ে খাইয়ে দিল মাহি খাওয়া শেষ করে রুমেটুকে বিছানার উপরে বসে মেহেতাকে বালিশে শুয়ে দিল রোদ রেডি হচ্ছে মাহি আমি নাস্তা করে বের হচ্ছি তুমি কলি আর মেহেতার দিকে খেয়াল রেখো আচ্ছা রোদ চলে গেলে মায়ের চোখ পানিতে ভরে গেল খুব কষ্ট হচ্ছে আজ মিথ্যে ভালো থাকার চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠেছে মাহি না এভাবে আর কতদিন অভিনয় করতে করতে আজ নিজের প্রতি নিজের লজ্জা লাগছে কি করবে কিছুই বুঝতে পারছে না মেহতাকে সত্যি মাহি ভালোবেসে ফেলেছে কিন্তু রোদের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে একদম ভালো লাগছে না মাহি এখনও আরমানকে ভালোবাসে রোদকে কখনও মন থেকে স্বামী হিসেবে মেনেই নেয়নি মাহি আরমানের বাবাকে দেওয়া ওয়াদার জন্য আজ মাহি আরমানকে এড়িয়ে যাচ্ছে কিন্তু মাহির পক্ষে আর অভিনয় করা সম্ভব না কথাটা ভাবতে ভাবতে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে মাহির মাহি বিছানার সাথে মাথা ঠেকিয়ে বসে আছে পাশে মেয়েটা শুয়ে শুয়ে হাত পা নাড়িয়ে খেলছে মাহির চোখ বন্ধ করে আছে ভীষণ কষ্ট লাগছে নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে রোদকে সে ধোকা দিতে পারবে না রোদের মতো মানুষ হয় না কিন্তু কি করবে সে আরমানকেও সে ভুলতে পারছে না এত বছরের ভালোবাসা কী করে এত সহজে ভুলে যাবে সব কিছু ভাবতে ভাবতে মাথারা ভীষণ ব্যথা করতে থাকে মাথার ভিতরে পুরো বিষুটা ঘুরপাক খাচ্ছে মেয়ে তার মুখের দিকে বেশ খানিকটা সময় এক তাকিয়ে তাকে আছে মাহি মাহি রোদকে খুব সম্মান করে মাহি ভাবছে রোদের মতো একটা সৎ মানুষকে ধোকা দেওয়া তো রীতিমতো বেমানি হবে রোদ মাইকে খুব কেয়ার করে ভীষণ ভালোবাসে যেটা রোদের আচরণে স্পষ্ট ফুটে উঠেছে সেদিন আরমানের বাবা মাহিকে তার ছোটো বোন মিমের মাথা হাত রাখিয়ে তারপর প্রতিজ্ঞা করিয়েছিল যেন তার ছেলেকে ভুলে যায় আর না হলে মিমের মরা মুখ দেখবে মাহিও বাধ্য হয়েছিল আরমানের বাবাকে কথা দিতে কারণ মাহি নিজের জীবনের থেকেও মিমকে ভালোবাসে যত কষ্টই হোক বিয়ে যখন একবার হয়ে গেছে তাহলে এই বিয়েটাকে মেনে নেওয়া উচিত কিন্তু এর জন্য আগে নিজেকে সামলে নিতে হবে অতীত ভুলে যাওয়া এতটা সহজ না তবুও চেষ্টা তো করতে দোষ নেই মেয়েটার দিকে আবারও এক পলক তাকায় খুব মায়া লাগছে মেয়েটার মুখটা দেখে একটু পর কলিং বেল বাঁচল মাই মেহতাকে কোলে নিয়ে দরজার কাছে গেল তারপর দরজাটা খুলে দিল মাকে দেখি ঠোঁটের কোণে হাসি এনে বলল আসসালামু আলাইকুম মা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মাহি মেহতা উঠেছে কখন মা মেহতা আজ অনেক সকালেই উঠে গেছে ও কিছু খাইয়েছিস হুম ঠিক আছে মেহতাকে এখন আমার কোলে দে কতদিন হলো দাদি ভাইকে আদর করি না জি মাহি মেহেতাকে মায়ের কোলে দিয়ে দিল রাত দশটা পঁয়তাল্লিশ বাজে রোদ রুমে এসে দেখে মাই খাটের সাথে হেলান দিয়ে আধা শো অবস্থায় শুয়ে আছে রোদকে দেখে মাই উঠে বসলো গায়ের কাপড় ঠিকঠাক করে মাথা ওড়নাটা টেনে বসলো রোদ আরও চোখে মাহিকে দেখছে মাহি মাথাটা নিচু করে ওড়নাটার আঁচলটা টানতে থাকে মাহি তুমি ডিনার করেছ না কেন খিদে নেই বাহরে খিদে নেই কেন কি খেয়েছ কিছু খায়নি কিছু খাওনি অথচ বলছো খেতে নেই এটা কোনো কথা হলো মাহি নিশ্চুপ মাহি মাহি খেতে চলো আপনি খেয়ে নিন আমি পরে খাবো ষাটের হাতা কাচিয়ে ঘড়ি থেকে তাকিয়ে বলে রাত প্রায় এগারোটা বাঁচতে চলেছে আর তুমি বলছো পরে খাবে রাতে কি ঘুমাবে না হ্যাঁ ঘুমাবো তো আমি কোনো কথা শুনতে চাচ্ছি না আমি দশ মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে আসছি তুমি ততক্ষণে ডাইনিং টেবিলে গিয়ে খাবার সাজাও আ চুপ কোনো কথা শুনতে চাই না যেটা বলছি সেটাই করো কথাটা বলেই টাওয়ারটা নিয়ে ওয়াশরুমে ঢুকলো রোদ মাহি কি করবে বুঝতে পারছে না রোদের এতটা কেয়ারিং শেয়ারিং ভালোবাসা দেখে নিজের প্রতি নিজের খুব রাগ লাগছে কেন সে রোদের ভালোবাসাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছে না কারো জন্য কারো জীবন বসে থাকে না জীবন স্রোতের মতো চলতে থাকে মাহি ভাবছে সে যেটা করছে সেটা একদম ঠিক না রোদের সাথে তার বিয়েটা যেভাবে হোক হয়েছে তাই রোদকে স্বামী হিসেবে মেনে নেওয়াটাই শ্রেয় কিন্তু মাহি কিছুতেই পারছে না রোদ মাহিকে ভীষণ ভালোবাসে খুব করে ভালোবাসে যে মানুষটা এত করে ভালোবাসে তাকেও তার প্রাপ্যটা দেওয়া উচিত নিজের জন্য না হলেও মেহেতার মুখের দিকে তাকে রোদকে তার স্বামী হিসেবে মেনে নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই এই কাজটাই করা উচিত সৎময়ের অত্যাচার কী জিনিস সেটা মাহি ভালো করেই জানে তাই মেহেতাকে কখনো হারাতে চায় না মাহি মেহেতাকে আগলে রেখেই তার বেঁচে থাকতে হবে রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়ালটা বেলকুনিতে মেলে দিয়ে চুলগুলো নাড়তে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তারপরে মুখটা অল্প করে উকি মেরে বলে মাহি খাবার কি রেডি নিশ্চুপ মাহি রোদ বুঝতে পারে মায়ের খেয়াল অন্য কোথাও তাই গুটি গুটি পায়ে মায়ের পাশে এসে দাঁড়িয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল যান তুমি কি ভাবছ কল্পনা রাজ্য থেকে বেরিয়ে আসে মাহি আচমকে রোদকে দেখে ভূত দেখার মতো লাফিয়ে উঠে। তোতলাতে তোতলাতে বললো কুকু কই না তো আমি তো কিছু ভাবছি না রোদ কপাল একত্র করে মুখটা বাঁকিয়ে বলল কথাটা সত্যি নাকি মাথাটা নিচু করে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে মাহি রোদ এক লাফে বিছানার উপরে উঠে মায়ের কোলের উপরে মাথা রেখে শুয়ে পড়ল মাহি তোমার কি হয়েছে তুমি কি নিয়ে এত চিন্তা করছো প্লিজ আমাকে বলো আমি তোমার চিন্তার ভাগ নিতে চাই তোমার মুখটা এভাবে কালো করে রেখেছো কেন কালো মুখে তোমাকে মানায় না কথাগুলো এক শেষে বললো রোদ নিশ্চুপ মাহি কি বলবে রোদকে রোদের কোনো প্রশ্নের উত্তর মাহির কাছে নেই আচ্ছা আমি খাবার গরম করে টেবিলে সাজাচ্ছি আপনি কিছুক্ষণ পরে আসেন হুম রোদ মাহির কোল দিয়ে উঠে বসল মাহি বিছানা দিয়ে নেমে রান্নাঘরে ঢুকলো ফ্রিজ খুলে খাবারগুলো বের করে গরম করে টেবিলে সাজালো তারপর রোদ এসে টেবিলে বসে পড়লে মাহি রোদের প্লেটে খাবার বেরিয়ে দিল তারপর দুজনে ডিনার শেষ করলো মাহি তুমি রুমে যাও আমি মা আর মামনির সাথে দেখা করে আসছি হুম রোজ চলে গেলে মাহি রুমে ঢুকে কাত হয়ে শুয়ে পড়ল কখন যে দু চোখ লেগে যায় মাহি বুঝতেই পারল না রাত্রি প্রায় শেষ শেষ চারিদিকে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে তবু আবছা আবছা অন্ধকারে খুব ভালো দেখা যাচ্ছে না মাহি ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে ছাদে উঠলো ঘুম থেকে খুব সকালে ওঠা অভ্যাস কিন্তু এত সকালে রাত থাকতে কখনো ওঠে না আজ ঘুমের মাঝে খারাপ স্বপ্ন দেখে অনেক আগেই ঘুম ভেঙে গেছে তারপর থেকে অনেকবার ঘুমানোর চেষ্টা করেও চোখে ঘুমানতে পারেনি শেষ পর্যন্ত রোদকে না জাগিয়ে সে ছাদে চলে আসে ছাদ থেকে পরিবেশগুলোকে খুব মনোরম লাগে ছাদের মাঝামাঝি একটা চেয়ার টেনে দক্ষিণ দিকে মুখ করে বসল একটু পরে ফজরের আজান কানে গেলে ছাদ থেকে নেমে অজু করে নামাজ পড়ল। মাহির নামাজ পড়া হয়ে গেলে আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ল। মাহির ঘুম ভাঙলে সে নিজেকে রোদের বুকের উপরে আবিষ্কার করলো চোখ মিলে তাকিয়ে ভীষণ লজ্জা পায় কেন জানি আজ রোদকে তার খুব ভালো লাগছে রোদের মায়াবী চেহারা দিকে তাকালে মাই নিজেকে ধরে রাখতে পারে না কনফিউশনে পড়ে যায় সিদ্ধান্ত নিতে রোদ চোখ মিলে তাকায় রোদের ঘুম ভাঙার সাথে সাথে রোদের বুকের উপর থেকে সরে যায় সরি মাহি ইয়ে আপনি সরি বলছেন কেন সরি তো আমার বলা উচিত আমার কারণে আপনার ঘুমটা নষ্ট হয়ে গেল আহ কি যে বলো না তোমার এখানে কোনো দোষ নেই সব দোষ আমার আমি ঠিক করে ঘুমাতে পারিনি আর আমার নিজের দোষই আমার ঘুম ভেঙেছে এই সামান্য কারণে নিজেকে শুধু শুধু দোষ দিও না আসলে আমি এবার কিন্তু হবে মাহি হ হবে মানে কি হবে তোতলাতে তোতলাতে যখন হবে তখন টের পাবে এখন এই বিষয়টা নিয়ে যদি আবার সলিটরি বলো তাহলে তোমার খবর আছে মা বলবে বুঝতে না পেরে হা হয়ে রোদের মুখের দিকে তাকিয়ে থাকলো আরে যান মুখটা বন্ধ করো না হলে মশা ঢুকবে তো বলেই হো হো করে হাসতে লাগলো রোদ মা বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলো রোদ বিছানার উপরে শুয়ে আছে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মুখটা মুছে বিছানার পাশে এসে দাঁড়িয়ে তারপর বলল আপনি ফ্রেশ হয়ে আসেন আমি নাস্তা নিয়ে আসছি ঠিক আছে মাহি ডাইনিং টেবিলে গিয়ে নাস্তা ট্রেতে বাড়লো তারপর নাস্তা ট্রে নিয়ে রোদের কাছে গেল। রুমে ঢুকিয়ে বলল। কি হলো আপনি এখনও শুয়ে আছেন যে নাস্তা করবেন না হুম তাহলে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিন কথাটা বলে মাহি বিছানার পাশে চেয়ারটাতে বসলো রোদ ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো মাহি তুমি নাস্তা করছ না একটু পর করব একটু পর কেন আপনি খেয়ে নিন তারপর আমি করব না তোমাকেও আমার সাথে নাস্তা করতে হবে ঠিক আছে আপনি খাওয়া শুরু করেন আমি নাস্তা নিয়ে আসছি তুমি আগে তোমার নাস্তা নিয়ে আসো তারপর দুজনে একত্রে নাস্তা করবো হুম মিনিট পাঁচেক পরে মাহি নাস্তার প্লেট নিয়ে রোদের রুমে আসলো আপনি এখনও খাওয়া শুরু করেননি না তোমার জন্য ওয়েট করছিলাম আচ্ছা রোদ নাস্তা খাচ্ছে আর মাহির দিকে আরও চোখে তাকাচ্ছে মাহি এবার রোদের দিকে তাকালো রোদ মাহির দিকে তাকিয়ে আছে রোদের এভাবে তাকানো দেখে মাহির ভীষণ লজ্জা লাগলো মাহি হুম বিকালে রেডি হয়ে থেকেও ব্রিজ দেখতে যাব তাই হ্যাঁ আজকে কয়টায় আসবেন রাত দুইটায় রাত দুইটায় আসবো মানে মানে নেই কোনো ও বুঝেছি সেদিনের ঘটনাটা মনে রেখেছ নিশ্চুপ মাহি খাওয়া শেষ করে রেডি হতে লাগলো রোদ মাহি তুমি কিন্তু বিকাল পাঁচটার ভিতরে রেডি হয়ে থাকবে আমি যত তাড়াতাড়ি পারি সময়ের আগে চলে আসবো শোনেন জি ঘুরতে না গেলে হয় না না হয় না কিন্তু কোনো অজুহাত শুনছি না তুমি যাচ্ছ এটাই ফাইনাল আপনি না আবার আপনি জি তোমাকে কতবার বললাম আপনি কথাটা শুনতে ভালো লাগে না প্লিজ তুমি করে বলো তুমি শুনতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার তো তুমি করে বলতে ভালো লাগে না আপনি করে বলতেই ভালো লাগে এটা কোনো কথা বলো মাহি আমার তো আপনি করে বলতে অভ্যাস হয়ে গেছে অভ্যাসটা চেঞ্জ করতে হবে ইয়ে মানে মাথাটা নিচু করে বলল। রোদ এসে মায়ের কপালে আচমকে চুমু এঁকে দিল তো পুরোই অবাক হয়ে যায় রোদ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল বেলা আরেকটার দিকে বিছানায় শুয়ে আছে হঠাৎ করে রোদের মা মেয়ে থেকে কোলে নিয়ে রুমে আসলো মা কি দেখেই শোয়া থেকে উঠে মাথায় ওনার আঁচলটা টেনে দিয়ে বললো মা দাঁড়িয়ে কেন বসে পড়েন হাসি মাখা মুখে মায়ের দিকে তাকিয়ে বলল শুক্রবার নাকি রোদের সাথে কক্সবাজার যাচ্ছিস উনি তো মনে হয় তাই বলল হুম যাক ভালোই হলো আমি আরও ভাবছিলাম রোদকে বলবো যে তোকে যেন দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসে বিয়ের পর তো দুজনে একসাথে কোথাও যাওয়া হয়নি মা আমার না যেতে ইচ্ছে করছে না পাগলি মেয়ে কী বলে বিয়ের পরে ঘুরতে যাওয়া উচিত ছিল কিন্তু রোদের বিভিন্ন ঝামেলার কারণে দেরি হয়ে গেছে তবু এটা ভেবে খুশি যে আমার ছেলেটা তোকে মেনে নিয়েছে আমি খুব চিন্তার ভেতরে ছিলাম যে রোদ তোকে মন থেকে মেনে নেবে কিনা কাল যখন জানতে পারলাম তোকে নিয়ে শুক্রবার হানিমুন করতে যাচ্ছে তখন মনে হলো বুকের উপরে চাপা পড়ে থাকা বিশাল একটা পাথর সরে গিয়েছে মা হুম বল তাহলে আমাদের সাথে কিন্তু মেহিতাকেও নিয়ে যাব। আরে পাগলিটা যে কি বলিস না মেহিতাকে তোদের সাথে নিয়ে কি করবি তাছাড়া দুজনের মাত্র কিছুদিন হলে বিয়ে হয়েছে তাই আগে তারা দুজন দুজনকে চিন তারপর মেহিতাকে নেওয়া যাবে মেহিতা আমার কাছে থাকবে ওকে নিয়ে তোদের কোনো চিন্তা করা লাগবে না তুই আমার রোদকে সামলা রোদ অফিসে ঢুকতেই তুই এসে সামনে দাঁড়ায় রোদ মাথাটা তুলে মুসকে হাসি দিয়ে বললো কী রে দোস্ত তুই হঠাৎ করে সামনে এসে দাঁড়ালি হুম তোর সাথে কথা আছে তাই দাঁড়ালাম হুম বল তুহিন রোদকে পা থেকে মাথা পর্যন্ত বারবার ঘুরে ঘুরে দেখছি রোদ বিষয়টা লক্ষ্য করে তুহিন তুই বারবার আমার দিকে ওভাবে ঘুরে ঘুরে কি দেখছিস গালে হাত দিয়ে বললো রোদ তুই কি রাতে ঘুমাসনি রোদ আবার কিছুটা চমকে উঠে বললো রাতে ঘুমানি মানে ওলে বাবা নাকা ছেলে কিচ্ছু বুঝে না তোর চোখ এমন লাল হয়ে আছে কেন রাতে ভাবি বুঝি ঘুমাতে দেয় না কয়েকদিন ধরেই তোর একই অবস্থা আমি লক্ষ্য করছি বিয়ে করছিস বলে কি সব খুম গায়েব করে দিবি নাকি ভাবি এত করে ভালোবাসে যে তাকে ছেড়ে মনে হয় তোর কিচ্ছু ভালো লাগে না রাতের এত স্বাদের ঘুমও ফিকি করে দিচ্ছিস গলার ভিতরে ঢোক গিল রোদ কী বলবে বুঝতে পারছে না তবুও কথাটা ঘুরিয়ে বলল তুহিন তোর কি মাথাটা গেছে কই আমার চোখ লাল রাতে তো পরে পরে ঘুমাইছি হো হো করে হেসে উঠলো তুহিন তুই রাতে পরে পরে ঘুমাইছিস আর সকালবেলা তোর চোখ এমন লাল হয়ে আছে শালা হারামি তুই কি আমাকে প্রতিবন্ধী ভেবেছিস যে তুই যেটা বলবি আমি সেটাই বিশ্বাস করবো তুহিন আসলে তুই যেমনটা ভাবছিস তেমনটা নয় ওলে বস তুই তো দেখছি বদের হারটি শালা চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে আর সে স্বীকার করতে পারছে না তা বস রাতে কয়বার ম্যাচ খেলছিস হেসে এসে বলল। আরে থুর কি যে বলিস বুঝি বুঝি দোস্ত সব বুঝি আমার চুল তো আর এমনি এমনি পাকেনি তাই বুঝি তাহলে আজ পর্যন্ত আমাকে একটা ভাবি উপহার দিস নেই কেন কি আর বলবো দুঃখের কথা তোর জন্য যেই না ভাবি সিলেক্ট করি অমনি তার বিয়া হইয়া যায় এখন বল আমার কি দোষ এ পর্যন্ত তো বহুত জনকে ভাবি বানানোর চেষ্টা করছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি দোস্ত তুই আমার কাটা গায়ে নুনে ছিটা দিলি কেন পুরনো কথা মনে পড়ে গেছে এবার একটা কাজ কর তুই আমার বিয়ের ব্যবস্থা কর না হলে তোর বউকে তুলে নিয়ে যাব বলে দিলাম অট্ট হাসিতে মেতে উঠল তুহিন রোদ এবার লজ্জা লাল টমেটোর মতো হয়ে গেছে তুই নেবার বল কেমন আছিস আছি রে কোনো রকম রকম কেন মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না আমাকে আবার বিয়ের জন্য চাপ দিচ্ছি কিন্তু আজকাল বিয়ে করাই তো রিস্ক কেন কেন আবার দেখিস না একটা মেয়ের সাথে কতজন ছেলে রিলেশন থাকে আর সে রিলেশন দুদিনের ভিতরে বেড শেয়ারে পরিণত হয় তারপর এনজয় করা হয়ে গেলে কেউ কাউকে চেনে না যেমন ছেলেরা নষ্ট তেমনি মেয়েরা নষ্ট কারো থেকে কেউ কম না তাই তো অ্যারেঞ্জ ম্যানেজ করতে ভয় লাগছে আজকাল নাইনটি পারসেন্ট মেয়েই ভার্জেন না বিয়ে করব তারপর যদি জানতে পারি আমার বউ ভার্জেন না তাহলে তাকে মেনে নেওয়া যায় না সে বিয়ের আগে তার সতীত বয়ফ্রেন্ডের কাছে হারিয়ে এসেছে তখন জেনে শুনে কোনো পুরুষ তাকে মেনে নিতে চাইবে না যার ভিতরে মানুষের রক্ত আছে তুই বল রোদ পারবে রোদ তুহিনের মুখের দিকে তাকিয়ে আছে কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো কিন্তু বাস্তব রোদের মাথায় হঠাৎ মাহির নামটা চলে আসছে মাহিরও তো আরমানের সাথে কয়েক বছরের রিলেশন ছিল তাহলে কি মাহিও ভার্জিন নয় না এটা হতে পারে না সব মেয়ে কি খারাপ নাকি ভালো খারাপ মিলিয়ে সব কিছু কিন্তু আমার কাছে তো মাইকে তেমন মনে হলো না যাকে মাহির বিষয়টা না মনে করাই উত্তম তুমি চলে গেলে রকিং চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে বসলো রোদ মাহের কথাটা বারবার মনে পড়ছে মাইকে ভীষণ মিস করছে রোদ বুঝতে পারছে তার মন থেকে মোহনার নামটা মুছে যাচ্ছে সে মোহনাকে ভুলতে বসেছে এতটা স্বার্থপর কি করে হলো সে যাকে এত ভালোবাসতো আজ তাকেই ভুলতে চলেছে তাহলে কি সবার কথা সত্যি যে মানুষ নতুনকে পেলে পুরানোকে ভুলে যায় কথাটার সাথে একদম পুরোই মিলে গেছে কিন্তু এভাবে এত তাড়াতাড়ি কি করে ভুলল সে কথাটা ভাবতেই বুকের বাপাসটায় চিনচিন করে ব্যথা অনুভব করতে থাকে রোদ চেয়ার ছেড়ে উঠে সোজা ওয়াশরুমে ঠুকলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে হঠাৎ করে আয়নার ভিতরে মোহনার মুখটা ভেসে উঠল মোহনার মুখটা দেখে ঠোঁটের করে হাসি ফুটে উঠলো রোদের হাত দিয়ে মোহনাকে ছোঁয়ার চেষ্টা করতে মোহনার প্রতিচ্ছবিটা মিলিয়ে যায় মোহনাকে না দেখে রোদ কল্পনা রাজ্য থেকে বেরিয়ে আসলো বুঝতে পারছে সে এতক্ষণ স্বপ্ন দেখেছে তাড়াতাড়ি পানির কলটা ছাড়লো তারপর মুখে পানি ছিটিয়ে দিল মুখটা হয়ে গেল বেশি করে আরও পানি ছিটিয়ে বেরিয়ে আসলো এসেই ডেস্কের উপরে কিছুক্ষণ মাথাটা নিচু করে রাখলো। নিজেকে আজ খুব করে অপরাধী মনে হচ্ছে মোহনার এত বছরের ভালোবাসাকে সে এত সহজেই ভুলে গিয়েছে উফ এত কিছু কল্পনা করতে করতে রোদ অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে খেয়াল আসলো আজকে তো মাহিকে নিয়ে ঘুরতে বের হওয়ার কথা কিন্তু শরীরটা এখন বেশ খারাপ লাগছে মাহিকে আজকে কোনোভাবে না বলা যাবে না সেদিনও যাওয়ার কথা বলে যেতে পারেনি আবার আজকেও যদি একই কাজ করি তাহলে আমার প্রতি যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যাবে রোদ অফিস থেকে বেরিয়ে গাড়ি বের করলো তারপর গাড়ি স্টার্ট দিল আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে রোদ দশ মিনিটের পথ সে বিশ মিনিটে পৌঁছালো দরজার সামনে এসে মনে হচ্ছে আর হাঁটতে পারছে না তবুও শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো কলি দৌড়ে এসে দরজাটা খুলে দিল রোদের মুখের দিকে তাকিয়ে বলল ভাই যান আপনার মুখটা এমন শুকনো শুকনো দেখাইতেস কেন শরীরটা কি খারাপ নাকি রোদ ঘরের দিকে উকি ঝুঁকি মেরে বলল না আমি ঠিক আছি বাসা সবাই কোথায় সবাই বাসায় আছে আপনি ভেতরে আহেন হুম রোদের মাথাটা গোল গোল করে ঘুরছে চারিদিকে শুধু অন্ধকারে ছেঁয়ে গেছে মনে হচ্ছে এখন এসে মাটিতে লুটিয়ে পড়বে দেয়াল ধরে ধরে কোনোভাবে মাহির রুমে ঢুকলো মাহি বিছানার খাটের সাথে হেলান দিয়ে আধা সহ অবস্থায় শুয়ে আছে পাশে মেহেতা ঘুমোচ্ছে মাহের চোখ হঠাৎ দরজা দেখে আটকে পড়ল রোদের চোখ দুটো লাল হয়ে আছে চোখে ঘুম ঘুম ভাব এতটাই ঘুম পেয়েছে যে চোখের পাপড়ি একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে মাহি তুমি রেডি হওনি কেন বের হবে না মাহি ঘরের দিকে তাকায় মাত্র তো তিনটা তিরিশ বাজে এত তাড়াতাড়ি রেডি হয়ে কি করব। কি বলো তিনটা তিরিশ বাজে হুম ওই ঘড়ির দিকে ভালো করে তাকিয়ে দেখুন রোদ পেছনে মাথাটা ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো ও তাই তো আমি তো ভাবলাম পাঁচটা বেজে গেছে কিন্তু এখন মাত্র সাড়ে তিনটে তাহলে একটু পরে তুমি রেডি হওয়া শুরু করো আপনার কি শরীর খারাপ না তেমন কিছু না একটু মাথাটা ব্যথা করছে হুম আপনি লাঞ্চ করেছেন রোদ মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল হুম খেয়েছি কিনা তা তো মনে নেই মনে নেই মানে মনে পড়ছে না দুপুরে খেয়েছি কি না এটা কোনো কথা হলো আসলে মাথায় অনেক ব্যথা করছে তো তাই খেয়েছি কিনা ভুলে গেছি বিছানা দিয়ে নেমে রোদের হাত ধরে রোদকে বিছানার উপরে বসালো কপালে আর বুকে হাত দিয়ে দেখলো জ্বর আছে কি না গায়ে তো জ্বর নেই কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে ওনার শরীরটা বড় খারাপ এই অবস্থায় ওনাকে নিয়ে বের হওয়াটা আমার একদম ঠিক হবে না যদি কিছু হয়ে যায় আপনি শুয়ে পড়েন আমি চা বানিয়ে আনছি নিশ্চুপ রোদ মাহি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকল মশলা দিয়ে রোদের জন্য এক কাপ চা বানিয়ে ট্রেতে করে নিয়ে রুমের ভিতরে ঢুকলো রোদ কপালে হাত দিয়ে শুয়ে আছে এই যে শুনছেন মাহি বলল রোদ কোনো কথা বলছে না মাহি ট্রেটা ট্রি টেবিলের উপরে রেখে বিছানার উপরে বসে মাথায় হাত বুলিয়ে দিতেই রোদ আধো চোখে মাহির দিকে তাকায় রোদে তাকানো দেখে মাহি প্রথমে চোখটা নিচু করে তাকায় তারপর বলল চা বানিয়ে এনেছি খেয়ে নিন দেখবেন ভালো লাগবে মাহির মুখের দিকে এক ধেনে তাকিয়ে থাকে রোদ মাহি জি কিছু বলবেন তুমি লাঞ্চ করেছ হুম আপনি তো লাঞ্চ করেননি তাই না না আমি বুঝতে পারছি যে তুমি লাঞ্চ করনি মায়ের মুখে তুমি নামটা শুনে রোদ চোখ বড় বড়ো করে তাকিয়ে বলল মাহি হ্যাঁ তুমি করে আরেকবার ডাকো মাহি তো পুরোই শখ কী বলে সে আপনি কী বলছেন বুঝতে পারছি না তুমি করে আরেকবার ডাকবো মানে এ তো তুমি করে বললে আমাকে তুমি করে বলাই আমি ভীষণ খুশি হয়েছি তাই আরেকবার শুনতে ইচ্ছা করছে আমি কখন তুমি করে বললাম ব্রু কপাল একত্রে কুচকাতে কুচকাতে বলল একটু আগেই তো বললে কই না তো কখন বললাম এ যে বললাম না আমি বুঝতে পারছি তুমি লাঞ্চ করনি মাহি এবার লজ্জার কুকড়ে গিয়ে বলল আচ্ছা সরি ভুলে বলে ফেলেছি আহ সরি বলার কি আছে এখন থেকে তুমি করে বলবে আচ্ছা দেখি না কোনো দেখি না তুমি করে বলবে এটাই ফাইনাল নিশ্চুপ মাহি ড্যাব ড্যাব করে রোদের মুখের দিকে তাকিয়ে থাকে মাহি ওভাবে তাকালে কোনো লাভ হবে না তোমার মুখে তুমি করে শুনতে চাচ্ছি ইয়ে শোনেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি মাহি চলে যেতে নিলে রোদ মায়ের হাত চেপে ধরল মাহি থাকো না কিছুক্ষণ একটু পরে যাও তাছাড়া আমার মাথাটা এখনও ঝিমঝিম করছে মাহি মুখ ঘুরিয়ে রোদের দিকে তাকায় বসা ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের ডয়ের খুলে মলম বের করে হাতে নিল তারপর আবার বিছানার উপরে বসলো মলম বের করে হাতে নিয়ে রোদের কপালে লাগিয়ে আলতো করে মালিশ করতে থাকে রোদ আধো আধো চোখে মাহির দিকে তাকায় প্রায় মিনিট বিশেক মালিশ করার পরে রোদ বলল। মাহি আর লাগবে না আমি এখন ঠিক আছি সত্যি হুম তাহলে আমি আপনার জন্য খাবার নিয়ে আসি মাথাটা নাড়িয়ে হাসেচক উত্তর দিল রোদ মাহি রান্নাঘরে ঢুকে রোদের জন্য ভাত গোস্ত সবজি চিংড়ি নিয়ে এসে রোদের পাশে বসলো বিছানার সামনে দাঁড়িয়ে বললো এই যে শোনেন আপনার খাবার রেডি এবার উঠে বসেন রোদ উঠতে গেলে হঠাৎ করে আবারও মাথায় পেন করে তারপর বিছানার সাথে হেলান দিয়ে রোদ বলল মাহি আমি না উঠতে পারছি না মাথাটা ঝিমঝিম করছে আহ আগে বলবেন তো যে আপনার মাথা ব্যথা পুরোপুরি কমেনি আপনি ওভাবে থাকেন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি রোদ হা করে মাহির মুখের দিকে তাকিয়ে থাকে ওভাবে আমাকে দেখে কোনো লাভ নেই চোখ দুটো নিচু করেন না হলে আমার লজ্জা লাগছে রোদ হো হো করে হাসতে লাগলো মাহি তোমার এত লজ্জা কোথা থেকে আসে বলো তো আমাকে এখনও তো তুমি লজ্জা পাও আমি কি তোমার পর নাকি আসলে লজ্জাটা সেই জন্য পাচ্ছি না আপনি আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে তাই বলছিলাম আর কি যাই হোক কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকতে যে আমার ভীষণ ভালো লাগে মনে হয় তুমি আমার কাছে আচ্ছা এত কিছু পরে ভাববেন এখন আপনাকে খাইয়ে দিব তাই কোনো কথা বলবেন না হুম মাহি নিজের হাতে ভাত মাখিয়ে রোদকে খাইয়ে দিতে লাগলো কয়েক লোকমা খাওয়ার পরে রোদ খেতে অনীহা প্রকাশ করলে মাহি চোখ গরম দিয়ে আবারও খাইয়ে দিতে থাকে পুরোটা শেষ করা হয়ে গেলে মাহি রোদের মুখটা মুছিয়ে দিয়ে তারপর বলল। এবার আপনি শুয়ে পড়েন আর একটা ফ্রেশ ঘুম দিন দেখবেন ভালো লাগছে ঘুমোতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমার পাশে বসে চুলগুলো আলতো করে টেনে দিলে আমার ঘুম চলে আসবে ওরে আমার বজ্জার জামাই মরে তো ক্ষুদের হারি ছাড়ে না মাথা ব্যথায় নাকি ময়রা যায় ওদিকে আমাকে বলে কি না চুলগুলো আলতো করে টেনে দিতে বাবা শখ করত ইচ্ছা না থাকা সত্ত্বেও রোদের চুলগুলো আলতো করে টেনে দিল মিনিট পাঁচাকের ভিতরে রোদ ঘুমের দেশে চলে যায় মাহি রোদকে শুয়ে তারপর মেহতার পাশে বসলো বিছানার উপরে শুয়ে পড়তেই কখন যেন চোখ দুটো ঘুমে জড়িয়ে যায় মাহির মাগ্রীবে রাজানের ধ্বনির আওয়াজে ঘুম থেকে লাফিয়ে উঠলো সে চোখ দুটো ডলতে ডলতে এদিক ওদিক তাকিয়ে ঘড়ির দিকে তাকায় মাহি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকিয়ে হুজু করে বেরিয়ে আসলো তারপর নামাজ পড়ে যায় নামাজ দেখে রোদের পাশে এসে দাঁড়ায় মাহি রোদকে দেখছে সে এখনো ঘুমোচ্ছে তাহলে রোদকে ডাকাটা ঠিক হবে না তাই চুপচাপ রোদের পাশে হালান দিয়ে বসে আছে তখন মেহেতার ঘুম ভাঙলো মাই মেহেতাকে কোলে নিয়ে কপালে চুমো দিয়ে বলল মামনি তুমি উঠে গেছো তুমি কতটা মিস করেছি মেহেতা মাহি ডাকে সারা দিয়ে খিলখিল করে হাসছে মাহি সাথে সাথে মেহেতাকে বকের সাথে জড়িয়ে ধরল শোনা মা আমার তোকে আমি আমার কলিজার ভিতরে রাখবো কখনো একা ছাড়বো না রোদ আধো চোখ ফাঁক করে মা মেয়ের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে দেখছে খুশিতে তার ভীষণ ভালো লাগছে এদিকে আরমান জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে একাকিত্ব তাকে ঘিরে রেখেছে যেটা উপেক্ষা করে সে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না তার মা আপ্রাণ চেষ্টা করছে তার ছেলেকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার জন্য বাবা আরমান আসব জি মা আসেন বাবা তোর সাথে আমার একটা কথা ছিল যদি তুই কথাটা শুনতি মা হিসেবে তোরে রিকোয়েস্ট করছি মায়ের মুখের দিকে তাকিয়ে বললো মা কি সব বলছো এসব তুমি একটা কেন দশটা কথা বলো সব কথা আমি শুনবো আরমানকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললো বাবা তোর এমন মলিন মুখটা আমি দেখতে চাচ্ছি না তোর মুখটা দেখলে কষ্টে বুকটা ফেটে যায় তারপর আরমানের হাতে হলুদ একটা খাম দিয়ে বললো বাবা একটা মেয়ের ছবি আছে দেখে আমার খুব ভালো লেগেছে এখন তোর মতামতটা আমি শুনতে চাচ্ছি কালকে বিকাল পাঁচটায় কোকোকলা রেস্টুরেন্টে মেয়েটাকে দেখতে যাব আরমান আমি তোর মুখ থেকে না কথাটা শুনতে চাচ্ছি না তোর মা হিসেবে তোর প্রতি এটা আমার আদেশ বলতে পারিস আরমান কি বলবে বুঝতে পারছে না মায়ের মুখের দিকে তাকিয়ে আছে বাবা আমি যাচ্ছি তুই ছবিটা দেখে নিস আশা করি তোর পছন্দ হবে মা চলে গেলে খামটা হাতে নিয়ে এক ধানের দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়লো খামের উপরে তারপর চোখের পানিটা মুছে নিয়ে খামটা বিছানার উপরে রেখে হাটের উপরে মাথা রাখল মনে হচ্ছে তার মাটির নিচের জমি ফাঁক হয়ে গেছে যদি পারতো মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেত রাত দশটা বেজে তিরিশ মিনিট মাহি রুমের লাইট অন করে গুটিগুটি পায়ে এসে রোদের পাশে বসলো রোদ এখনও ঘুমোচ্ছে মাই কনফিউশনে পড়ে গেছে যে রোদকে ডাকবে কি ডাকবে না কিন্তু রাত তো অনেক হয়েছে ডিনার করে না ঘুমালে শরীর তো আরও খারাপ লাগবে রোদের মাথায় হাত বুলিয়ে দিতে রোদ চোখ খুলে মাহির দিকে তাকালো মাহির চোখ আচমকে রোদের দিকে পড়তেই মাহি বলল। আপনার ঘুম ভেঙেছে মাথার চুলগুলো হালকা করে টেনে তারপর বলল। হুম ভেঙেছে তাহলে আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে আসেন আমি খাবার নিয়ে আসছি মাহি শোনো জি বলেন আমার না খেতে ইচ্ছে করছে না বেকালেই তো খেলাম তাই এখন পেট ভরা ভরা লাগছে আমি তো কথা শুনতে চাচ্ছি না এখন আপনার খেতে হবে এটাই লাস্ট কথা নিশ্চুপ রোদ মাহি রোদের সাথে কথা বলে বেরিয়ে যেতে নিলে আবারও মুখটা পিছনে ফিরে তাকিয়ে বলল আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন আমি খাবার গরম করে নিয়ে আসছি আচ্ছা মাহি চলে গেলে রোদ মেহতাকে কোলে করে রুম থেকে বেরিয়ে মায়ের রুমে ঢুকলো মায়ের রুমে কলি আর তার মা গল্প করছে রোদকে দেখে কলি বসা ছেড়ে উঠে বলল। ভাইজান কিছু লাগবে না কলি কিছু লাগবে না তুই একটু সামলে নেই আমি ফ্রেশ হয়ে তারপর নিয়ে যাচ্ছি আচ্ছা রোদের কোল থেকে কোলে মেহেতাকে কোলে নিল রোদ ওয়াশরুমে ঢুকলো প্রায় দশ মিনিট পরে রোদ বেরিয়ে এসে বিছানার দিকে তাকালো মাহির কোলে মেহিতা রোদ একটু চমকে উঠল কি ব্যাপার মাহি আবার কখন মেহিতাকে নিয়ে আসলো বুঝতে পারলাম না একটু আগেই তো আমি মেহিতাকে কোলের কাছে দিয়ে আসলাম আর মাহি খাবার আনতে রান্নাঘরে ঢুকলো টেবিলের উপরে তরকারি থেকে ধোয়া বেরোচ্ছে বুঝতে পারছে তরকারিগুলো মাত্রই গরম করে এনেছে কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু কী করে সম্ভব হলো সেটাই তো মাথা ঢুকছে না মাহি মুখটা তুলে রোদের দিকে তাকিয়ে জি তুমি মেহেতাকে কখন আনলে এই তো একটু আগেই তরকারি সব গরম করে রুমের থেকে আসতেছিলাম তখনই দেখলাম কলি মেহেতাকে নিয়ে বাহিরে বের হলো কলির কোল থেকে মেহেতাকে আমার কোলে নিয়ে রুমে চলে আসলাম ও আচ্ছা মেহেতা তো রুমের ভিতরে শুয়েছিলো তাহলে কলির কাছে কি করে গেল আমি কলির কাছে দিয়ে এসেছি তাই হুম কিন্তু কেন আমি ফ্রেশ হতে যাবো তাই রেখে এসেছি না হলে তো মেহেতাকে একা রেখে যাওয়া লাগত। কিন্তু একা রেখে তো যাওয়া যেত না তাই না আমাকে ডাক দিলেই তো পারতেন না কি দরকার তুমি তো কাজেই গেছো তাই তোমাকে ডাকাটা আমি ঠিক মনে করিনি আচ্ছা বুঝলাম এবার খেয়ে নিন তো না হলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে হুম রোদ ডিনার করে শুয়ে পড়ল মাহি সব কিছু গুছগাছ করে রুমে এসে ঢুকলো রোদের পাশে মেহেতা ঘুমাচ্ছে মাহি এসে বিছানার উপরে শুয়ে পড়ল দুজনে পাশাপাশি শুয়ে আছে কেউ কারো দিকে তাকাচ্ছে না কারো মুখে কোনো কথা নেই দুজনে বেশ গম্ভীর দুজনের মাঝখানে মেহেতা শুয়ে আছে একটু পরে রোদ বিছানা দিয়ে নেমে লাইট অফ করে রুমের দরজাটা আটকে দিল দরজাটা আটকানোর ঠাস ঠাস শব্দে লাফিয়ে উঠলো মাহি রোদ দরজাটা আটকে দিয়ে বিছানার উপরে অন্য পাশে কাত হয়ে শুয়ে পড়ল অনেক রাত হয়েছে কিন্তু রোদের চোখে কোনো ঘুম নেই ওপাশ থেকে এপাশ ফিরে দেখে মাহি মেয়েদার সাথে খেলছে রোদের কিছুতেই ঘুম আসছে না আজ কেন জানি মাকে তার খুব কাছে পেতে ইচ্ছে করছে জড়িয়ে ধরে আলতো করে ভালোবাসার ছবি এঁকে দিতে ইচ্ছে করছে কিন্তু কেন জানি সাহস পাচ্ছে না বেশ কিছুটা সময় দুজনে নিরবতা পালন করলো রোদের ভীষণ অস্থির লাগছে মাহির সাথে কথা বলার জন্য কিন্তু কি দিয়ে শুরু করবে বুঝতে পারছে না মাহি হুম। তোমার আজকে অনেক কষ্ট হয়েছে তাই না মুখটা তুলে রোদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বললো না কিসের কষ্ট মুখের কোণে খানিকটা হাসি এনে বলল তোমার মুখে স্পষ্ট ফুটে উঠেছে তুমি কিছু একটা বিষয় নিয়ে চিন্তিত আমার সাথে শেয়ার করতে পারো আমি যতটা পারি তোমার হেল্প করব না তেমন কিছু নয় আমি ঠিক আছি মাহি তুমি নিজেকে যতই বলো আমি ঠিক আছি কথাটা কিন্তু আমি মানতে পারছি না আরে বললাম তো কিছু হয়নি উচ্চ সুরে বলল মাহি রোদ এবার চোখটা নামিয়ে নিয়ে বিছানার উপরে অন্য পাশ হয়ে কাত হয়ে শুয়ে পড়ল মাহি দুহা দিয়ে মুখটা চেপে ধরল ভীষণ খারাপ লাগছে রোদের সাথে এভাবে ব্যবহার করার জন্য কিন্তু কি করবে আজকে তার মন একটুও ভালো না তা না কল দেওয়ার পর থেকেই মাহের মনটা উদাস উদাস লাগছে কিছু ভালো লাগছে না মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে মাইও তার পাশে ঘুমিয়ে পড়ল। রোদ তো শুয়ে পড়েছে ঠিকই কিন্তু তার চোখে কিছুতেই ঘুম আসছে না পরের দিন সকাল সাতটা বেজে দশ মিনিটে রোদের ঘুম ভাঙলে রোদ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই মা বাদ ছাতল কী রে রোদ তুই এত সকালবেলা কোথায় যাচ্ছিস মা আমি অফিসে যাচ্ছি অনেক জরুরি কাজ আছে কিছু খেয়ে যা বাবা খালি মুখে বাসা থেকে বের হতে নেই মা এখন খাওয়ার নেই বাইর থেকে নাস্তা করে নিব। ঠিক আছে বাবা সাবধানে যা রোদ চলে গেল রোদের মা রুমি এসে বলল। মাহি আসবো মাকে দেখি মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল আসুন মা ভিতরে এসে মায়ের পাশে মেহেদাকে দেখে বললো মেহেদার এখনও ঘুম ভাঙেনি না মা আজকে এখনও ওঠেনি মনে হচ্ছে আজ শরীরটা তেমন ভালো না হয়তো মাহি তোকে একটা কথা বলবো মায়ের মুখের দিকে মুখটা তুলে বলল জি মা বলেন মাহি তোকে কিন্তু আমি শখ করে এনেছি আমার ছেলেটাকে ভালো রাখার জন্য আমি সবার মুখে তো সুনাম শুনে মনে মনে চেয়েছিলাম যদি এমন একটা মেয়ে আমার রোদের জীবনে আসে তাহলে রোদের জীবনটা হাসিতে ভরে উঠবে কিন্তু কয়েকদিন ধরে দেখছি রোদ কিছু নিয়ে চিন্তিত যে ছেলে সকালে খালি মুখে বাসা থেকে বের হন অথচ আছে না খেয়েই বেরিয়ে গেছে আমার তো ভীষণ চিন্তা হচ্ছে আচ্ছা সত্যি করে বলতো রোদের সাথে তোর কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে মা কি বলবে বুঝতে পারছে না মায়ের প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে তবুও কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলে মা আমার সাথে ওনার কোনো কিছু নিয়ে ঝামেলা হয়নি আর সে কেন না খেয়ে গেছে সেটা তো আমার জানা নেই মায়ের হাটটা ধরে কপালে চুমু দিয়ে বলল মা এই সংসারটা তোর তাই তুই নিজের মতো করে সাজিয়ে নিস সবসময় ভাববি এটা তোর সংসার সংসারটাকে ভালোবেসে আগলে রাখবি মায়ের দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকলো মাহি তারপর মা মেয়ে তাকে কোলে নিয়ে চলে গেল মাহি তো পুরোই শখ মাথায় এতদিন এমন কোনো কথা আসেনি এই সংসারটা যে তার সত্যি এটাই হলো আমার সংসার হ্যাঁ আমার সংসার কথাটা বলি বালিশের উপরে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো এদিকে আরমান খামটা খুলে চমকে উঠল। ছবিটা হাতের তালুর উপরে রাখা হাতটা থরথর করে কাঁপতে থাকে কিভাবে সম্ভব এটা হতে পারে না মাহের মুখটা মলিন হয়ে যায় মাথাটা যেন ঘুরতে থাকে সব কিছু কেমন জানি এলোমেলো মনে হচ্ছে নিজেকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কি করবে কিছুই বুঝতে পারছে না রোদের মা এসে যা বলে গেল সেটাও তো ফেলে দেওয়ার কথা না তিনি তো ঠিকই বলেছেন এটা আমার সংসার তাহলে সব কিছু এত সহজভাবে মেনে নিতে পারছেন না কেন মাহি একটু পরে তার চোখ দুটো জলে ছলছল করে ওঠে ছোটোবেলা থেকে তার বোন মেমের সাথে বড় হয়েছে কত ভালোবেসেছে বোনটাকে কিন্তু সৎ বোন কখনও আপন হয় না আর এটারই প্রমাণ মিলেছে শুনেছিল মিমির বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ে হয়েছে কিনা সেই খবরটাও মাই আজও জানতে পারেনি আর তার জন্মদাতা বাপ বিয়ের পরে একবারের জন্য এসেও তার মেয়েকে দেখে যায়নি আসলে সবার কথা সত্যি মা মলে যে বাপ তালুই হয় সেটা মাহি হারে হারে টের পেয়েছে মায়ের কারো প্রতি রাগ ক্ষোভ নেই তার ভাগে এটাই লেখা ছিল আরমানের কথা খুব করে মনে পড়ছে আরমানের সাথে কথা বলে বোঝাতে হবে অতীতকে ভোলা এতটা সহজ নয় যাকে একবার মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব মনের মানুষটার জন্য বুক ফিটে কান্না বেরিয়ে আসছে মাহির চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে মেহতাকে কোলে নিয়ে রোদের মা রুমে প্রবেশ করলো ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলেন মাহি তোর চোখে পানি কেন কি হয়েছে মাকে দেখে উল্টো দিকে হয়ে দাঁড়ায় মাহি মায়ের কথার কোনো উত্তর দেয় না চোখ বেয়ে তার পানি গড়িয়ে পড়ছে রোদের মা সেই পানি দেখতে পাননি রোদের মা মায়ের দিকে এগিয়ে গিয়ে মায়ের গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করতেই মাহি মায়ের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল রোদের মা বিস্মিত হলেন মাহি কি হয়েছে কাঁচছিস কেন বাড়ির কথা মনে পড়েছে বুঝি মাহি যথাসাধ্য কান্নার সংবরণ করার চেষ্টা করে তারপর কিছুটা চাপা সরে বলে মা আমার জীবনটা এত কষ্টের কেন আমি যে আশা করি সেই আশায় পানি পড়ে যায় আমার আশা কখনো পূরণ হয় না মা কি আশা মাহি আছে মা অনেক আশা রোদের মা মায়ের কথার কোনো আগা মাথা পায় না শুধু এটা বুঝতে পেরেছে মেয়েটা মনে খুব কষ্ট পেয়েছে ওর মনটা যেমন শক্ত তার চেয়ে বেশি নরম মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে রোদের মা আবারও জিজ্ঞাসা করলো তোর কি হয়েছে আমাকে খুলে বল মা দেখবি তোর কষ্টটা অনেকটা হালকা হবে নিশ্চুপ মাহি আচ্ছা মাহি তুই সার নিয়ে আয় দেখবি ভালো লাগবে মাহে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মা চলে গেলে মাহি বেশ কিছুক্ষণ বিছানার উপরে বালিশে মুখ লুকিয়ে কাঁদে হাজারো ভাবনা তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঠুকল ঝর্নাটা ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়লো ঝর্নার পানি চুল বিয়ে সমস্ত মুখে এসে পড়ছে মাহে হাত পা মেলে দিয়ে বসে আছে প্রায় এক ঘন্টা পরে বেরিয়ে এসে চুল থেকে টাওয়ালটা খুলে নিয়ে বেলকুনি দড়িতে মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলটার উপরে বসলো ভিজা চুল বেয়ে হালকা হালকা পানি পরে সম্পূর্ণ ভিজে গেছে ব্লাউজটা মাহি বসা ছেড়ে উঠে ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে তারপর আবার এসে টুলের উপরে বসলো চিরুনিটা নিয়ে চুলগুলো আস্তাতে থাকে ঘড়ি দিকে আরও চোখে তাকায় মাহি দুপুর দুটা পঁয়তাল্লিশ বাজে একটু পরে রোদের মায়ের ডাকে বসা ছেড়ে উঠে গিয়ে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ায় মা মেহিতা কোথায় মেহেতা কোলের কাছে আমার কাছে দিতেন কোলের কাছে না দিয়ে না কোলের কাছে ঠিক আছে তুই লাঞ্চ করে তারপর শুয়ে পড় জি আপনিও আমার সাথে বসেন আমি পরে খাচ্ছি তুই খেয়ে নে মেহিতাকে নিয়ে মা চলে গেলে মাহি চেয়ার টেনে খেতে বসলো প্লেটে ভাত বেড়ে চুপচাপ বসে আছে অথচ মুখে ভাত তুলছে না প্রায় মিনিট দশেক পরে রোদের মা ডাইনিং টেবিলের সামনে এসে মাইকে ভাতের প্লেট নিয়ে বসে থাকতে দেখে বলল মাহি তুই এখনও খাবার নিয়ে বসে আছিস খাচ্ছিস না কেন মায়ের কণ্ঠস্ব শুনে মাথাটা ঘুরিয়ে বলল আপনার জন্য অপেক্ষা করছিলাম এই যে দেখো দেখি পাগলি মেয়েটার কাণ্ড তো কেন বললাম তুই খেয়ে নে আমি পরে খাবো তবুও তুই আমার জন্য কেন অপেক্ষা করছিস মুখের কোণে হাসি ফুটে উঠল মাহির তারপর বললো মাকে ছাড়া কি খাওয়া যায় তাছাড়া আপনার সাথে একসাথে বসে খেতে আমার ভীষণ ভালো লাগে রোদের মাতো পুরোই হকচকিয়ে ওঠে কী রে মাহি কী বলছি সেসব আমি কি স্বপ্নে দেখছি নাকি আমতা আমতা করে মাহি বলল না মা আপনি কোনো স্বপ্ন দেখছেন না যা হচ্ছে তাই দেখছেন চুপ একদম চুপ আর একটা কথা বলবি না এখন তাড়াতাড়ি খেয়ে তোর রুমে গিয়ে শুয়ে পড় আচ্ছা মা খাওয়া শেষ করে মাহি গিয়ে বিছানার উপরে শুয়ে পড়ল এপাশ ওপাশ করছে কিন্তু কিছুতে ঘুম আসছে না মাথার ভিতরে হাজারো চিন্তা থাকলে কি আর ঘুমানো সম্ভব তবুও বারবার চেষ্টা করছে ঘুমানোর কিন্তু ঘুম যে আসছে না এদিকে আরমান চেয়ারের সাথে হালান দিয়ে চোখ বন্ধ করে আছে মাহির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ভালো করে একটা রাতও ঘুমাতে পারিনি সে মাহিকে যতই ভুলতে চাচ্ছে ততই তার বেশি করে মনে পড়ছে এতদিনের একসাথে কাটানোর স্মৃতি কি করে এত সহজে ভোলা যায় নিজেকে আর ধরে রাখতে পারছে না ভাইকে হারিয়ে যন্ত্রণা ছটফট করছে তার হৃদয়টা বুকটা ফেটে চৌচির হয়ে গেছে সেই কবে মনকে শান্ত করতে পারছে না নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পেরে উঠছে না চোখ মেলে ফ্যানের সিলিংয়ের দিকে একদিনে তাকিয়ে থাকে ফ্যানের দিকে তাকিয়ে থেকে নিজের জীবনকে শেষ করে দিতে ইচ্ছে করছে চেয়ার থেকে উঠে আলমারি খুলে সুতার বাক্স থেকে ব্লেড নিয়ে জানালার কাছে মাথা ঠেকিয়ে দাঁড়ায় খুব জোরে জোরে দম নিচ্ছে মনে হচ্ছে এখনই দমটা বন্ধ হয়ে যাবে ব্লেডটা হাতের তালুর ভিতরে বন্দি করে রেখেছে নিজের জীবনের প্রতি মায়া না থাকলে মানুষ হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে নিজেকে শেষ করার জন্য মরিয়া হয়ে ওঠে কোনো কিছু তখন তার ভালো লাগে না কারো কথা তার শুনতে ইচ্ছে করছে না দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে ব্লেডের প্যাকেট থেকে নতুন ব্লেডটা হাতে নিয়ে ডান হাতের উপরে চেপে ধরে রাখে একটু পর হাত থেকে রক্ত বের হতে থাকে ডিপ্রেশনে গিয়ে আরমান হাতের উপরে জোরে এক টান দিলে সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে আরমানের চোখে মুখে কোনো কষ্টের ছাপ নেই শুধু হাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মুখ দিয়ে টুটা শব্দ বের হচ্ছে না যেন জীবনতে একটা লাশ হয়ে দাঁড়িয়ে আছে আরমান শরীর থেকে মাত্রাতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার কারণে আরমান মাটিতে হেলে পড়ে রুমের ভিতরে থাকা আরমানের মা কিছু ঠাস করে পড়ে যাওয়ার শব্দে দৌড়ে বাইরে এসে খুঁজতে থাকে কি হলো আরমানের রুমের দরজাটি একটু ফাঁক করা ছিল সেখানে হঠাৎ তার চোখ গিয়ে পড়লে দৌড়ে রুমের ভিতরে ঢুকলো রুমের ভিতরে ঢুকতেই থ মেরে থমকে দাঁড়াশে সারা মেঝে রক্তের ফোঁটা পড়ে আছে আরমানের শরীরটা ফ্লোরে পড়ে আছে হাত দিয়ে রক্ত বের হচ্ছে কোনো হুইস নেই ছেলেটার সাথে সাথে আরমান বলে জোরে চিৎকার করে ওঠে বাবা কি করলি তুই এসব এমনটা তো করার কথা ছিল না তুই নিজেকে শেষ করতে চাচ্ছিস কেন কারো জন্য জীবন থমকে দাঁড়ায় না সত্যিকারই কাউকে ভালোবাসলে কষ্টই পেতে হয় ধোকা দেয়াই হলো মানুষের কাজ এখনকার ভালোবাসা হলো শুধু ছল না সত্যি ভালোবাসার মানুষ এখন আর নেই স্বার্থের জন্য সব করতে পারে সবাই নিজের সুখের জন্য ভালোবাসার মানুষটিকে গলা চাপা দিতেও এদের বিবেকে বাঁধে না আসলে এদের কোনো বিবেকেই নেই যা আছে সেটা হলো লোক দেখানোর কথাগুলো বলছে আর কাছে আরমানের মা আরমানের মা খুব জোরে কাঁদতে থাকলো কান্নার আওয়াজ শুনে আরমানের বাবা রুম থেকে দৌড়ে আসে আরমানকে ফ্লোরে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখে খুব জোরে চিৎকার দিয়ে ওঠে আরমানের মাথাটা কোলে তুলে নিয়ে হুহু হু করে কাঁদতে লাগলো টেবিলের উপরে জগ ভর্তি পানি ছিল বসা ছেড়ে উঠে জগ থেকে পানি ঢাললো তারপর এসে আরমানের চোখে মুখে পানি ছিটিয়ে দিল ততক্ষণে আরমান সেন্সলেস হয়ে গেছে পানি ছিটায়ও আরমানের জ্ঞান ফিরে আসেনি চোখে মুখে তাদের চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তুমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স খবর দাও আরমানের বাবা পকেট থেকে মোবাইলটা বের করে অ্যাম্বুলেন্স খবর দিল দশ মিনিট পরে অ্যাম্বুলেন্স এসে হাজির হলো আরমানের বাসায় তারপর আরমানকে ট্রলিতে তুলে অ্যাম্বুলেন্সে উঠিয়ে হসপিটালে নেওয়া হয় আরমানের মা কাঁদতে কাঁদতে আরমানের বাবাকে জড়িয়ে ধরে বলল। আমার ছেলের এমন পরিস্থিতির জন্য আপনি দায়ী আমার ছেলের কিছু হয়ে গেলে আমি আপনাকে কখনো ক্ষমা করব না বলে আরও জোরে জোরে হুঁ হুঁ করে কাঁদতে থাকে আরমানকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করার পরে ডক্টর ট্রিটমেন্ট শুরু করলো আরমানের বাবা মা বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে হঠাৎ ডক্টর এলে আরমানের বাবা দ্রুততার সাথে তার কাছে যায় ডক্টর আমার ছেলের অবস্থা এখন কেমন সুস্থ আছে তো জি চিন্তার কোনো কারণ নেই পেশেন্ট ঠিক আছে তবে পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে ঘন্টা খানেকের ভিতরে জ্ঞান চলে আসবে তবে পেশেন্টের শরীরটা ভীষণ মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না হ্যাঁ এর জন্যই তো জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনারা বাইরে অপেক্ষা করেন জ্ঞান ফিরে আসার জন্য আমাদের নার্স আছে তারা পেশেন্টের দিকে চব্বিশ ঘন্টায় খেয়াল রাখবে তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ডক্টর চলে গেলে আরমানের মা কেবিনের সামনে রাখা বেঞ্চের উপরে বসলো আর আরমানের বাবা দেয়ালের সাথে মাথাটা হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের কথাটা চিন্তা করতে থাকে আজ তার জন্যই তার একমাত্র ছেলের এই অবস্থা প্রায় ঘন্টা খানেক পরে আরমানের জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো চোখ দুটো আধো আধো অবস্থায় একবার রুমের দিকে ঘোরালো কিছুটা বিস্মিত হলো সে এখন কোথায় হঠাৎ তার সমস্ত কিছু মনে পড়লো হাত পা থরথর করে কাঁদতে থাকে নার্স গিয়ে সবাইকে জ্ঞান ফিরে আসার কথা বললে সবাই কেবিনের ভিতরে ঢুকলো মা বাবাকে দেখে লজ্জায় কুকড়ে যায় আরমান ভীষণ খারাপ লাগছে তার কি করেছে সে সুইসেট করতে গিয়েছিল ছি এতটা নোংরা মেন্টালিটির কি করে হলো তার কার জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছিল যে কিনা কখনও তার ছিলই না সে তো দিব্যি সংসার করছে তাহলে সে কেন পারবে না নতুন করে বাঁচতে পারতেই হবে তাকে মা যদি তাকে ভুলে গিয়ে রোদকে নিয়ে সুখে থাকতে পারে তাহলে আমিও অন্য কাউকে নিয়ে সুখে থাকতে কেন পারব না আরমানের মা মুখের উপরে শাড়ির আঁচলটা দিয়ে কাঁদতে থাকে হঠাৎ করে আরমানের চোখ মায়ের দিকে গেলো মাকে কাঁদতে দেখে বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে মা মা আরমানের মুখে মা ডাক্তার শুনে দৌড়ে গিয়ে আরমানকে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে আরমানের শার্টের কলার ভিজিয়ে ফেলে আরমান মাকে ধরে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না তবুও গলার ভিতরে কষ্টের ঢোক গিলে তারপর স্লো সরে বলল কি হয়েছে মা কাঁদছ কেন তোমার ছেলে মরে যায়নি বেঁচে আছে আরমানের মুখে এমন কথা শুনে আরও জোরে কাঁদতে লাগলো সে আরমান তুই কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলি আমার কথাটা কি তোর একবারও মনে পড়েনি তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাসতাম বাবা তুই কেন এমন পাকলামি করছিস মনটা একটু স্থির করার চেষ্টা কর এর জন্যই তো বললাম তুই বিয়ে করে নি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে মাই সংসার করতে পারলে তুই কেন পারবি না চেষ্টা করলে সব কিছু সম্ভব বাবা আরমানের বাবা এসে হাঁটো ভাঁজ করে বেডের নিচে বসে আরমানের হাত ধরে বলল বাবা আমাকে তুই এখনও ক্ষমা করতে পারলি না আমাকে তুই এত বড় শাস্তি দিতে চেয়েছিলি তুই যদি চলে যেতি তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম বাবা আমি অনেক বড় ভুল করেছি তার জন্য তোর পায়ে ধরে ক্ষমা চাচ্ছি প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দে আরে বাবা এসব কি বলছেন আপনি আমাকে মাফ করে দিন আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য আরমানের হাত ধরে আরমানের বাবা চোখের জল ছেড়ে দিল বাবা তুই জানিস দুনিয়াতে সব থেকে কষ্টের বোঝা কী কিছুক্ষণ চুপ করে থেকে বললো না বাবা জানি না দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল বাবার কাঁধে ছেলের লাশ এর থেকে কষ্টের বোঝা কিছু নেই এই কষ্টটা একজন পিতার পক্ষে বহন করা সম্ভব না বাবা আরমান বাবাকে জড়িয়ে ধরে বললো বাবা আমার অন্যায় হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আরমানের বাবা আরমানকে জড়িয়ে ধরে দুজনেই কাঁদতে লাগলো আরমানের মা এগিয়ে এসে আরমানকে ধরে বলল বাবা খামটা খুলে দেখছিলি মেয়ে পছন্দ হয়েছে আরমান করুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকায় মা তুমি সব কিছু জেনে শুনে তারপর এমন একটা সিদ্ধান্ত কী করে নিলে মা আমি কোনো কিছু শুনতে চাই না আমি তো সুখটা দেখতে চাই তুই আমার কথাটা ফিরিয়ে দিস না আমি তাদেরকে কথা দিয়েছি মা কোনো কথা বলিস না বাবা তুই না করিস না মা আমি মিমকে বিয়ে করতে পারবো না তারা মাকে কত টর্চার করেছে সব কিছু জেনে শুনে এমন একজন মায়ের মেয়েকে আমি কি করে বিয়ে করি আমি তাদের কথা দিয়েছি বিয়ে তো মেমের সাথেই হবে তুই কি ভাবিস মা খারাপ হলে কি মেয়েও খারাপ হয় যদি এমনটা ভেবে থাকিস তাহলে আমি বলবো এটা তোর ভুল ধারণা বাবা তুই আর না করিস না নিশ্চুপ আরমান মায়ের এমন করে কথা বলাটা কিছুতে ফেলতে পারছে না সে বুক ফেটে যাচ্ছে তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে বলল। আচ্ছা মা তোমার যেমনটা ভালো মনে হয় তেমনটাই করো আমি কিছু বলবো না আরমানের মায়ের চোখ খুশিতে ছলছল করছে সে জানতো তার ছেলে তার কথা ফেলতে পারবে না কিন্তু আজকাল পরিস্থিতির কথাটা মাথায় রেখে একটু টেনশনে ছিল আজ সব কিছুর অবসান ঘটেছে মাই বিছানার সাথে বালিশে হালান দিয়ে আধাশ অবস্থায় শুয়ে আছে হঠাৎ তার ফোনটা বেজে উঠলো মোবাইলটা ওয়ার্ডের উপরে রাখা ছিল প্রথমবার কলটা বেজে থেমে গেলে সেদিকটা মাহির কোনো খেয়াল ছিল না সাথে সাথে আবারও ফোনটা বেজে উঠলো এবার মাহি ফোনটা আনার জন্য বিছানা দিয়ে নামলো আস্তে আস্তে গিয়ে ফোনটা হাতেও নিল ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মিমের নামটা ভেসে উঠতে দেখতেই হাত পা সমানে কাঁপতে লাগলো বুকের ভিতরে হঠাৎ করে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল কী করবে বুঝতে পারছে না তার বোন তাকে কল দিয়েছে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে মিম তাকে কল দিয়েছে বিয়ে হয়েছে আজ প্রায় ছ মাস হতে চলেছে এতদিনে তার বাড়ি থেকে তার ফোনে কেউ কল দেয়নি আজকে প্রথম তার বোন কল দিয়েছে মাহে এতটা অ্যাক্সাইটেড হয়ে পড়েছে যে সে দ্বিতীয়বারও কলটা রিসিভ করতে পারেনি কলটা কেটে যাওয়ার পরে মায়ের হিতাহিত জ্ঞান ফিরে আসলো সাথে সাথে সে মিমির নাম্বারে কল করলো কল হচ্ছে কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না অবশেষে প্রায় তিরিশ বার কল দেওয়ার পরে কলটা রিসিভ হলো কিন্তু কোনো কথা বলছে না মাহিত তো পুরী কী হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না মাহিতো হ্যালো হ্যালো বলেই যাচ্ছে কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাচ্ছিল না